অবশেষে রাজবংশীদের স্বপ্ন পূরণ। সোমবার কোচবিহারের প্রশাসনিক সভা থেকে উত্তরবঙ্গে প্রায় 210টি রাজবংশী স্কুলে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে রাজবংশী সম্প্রদায়ের তরফে নিজস্ব ভাষার মাধ্যমে স্কুলের দাবি ছিল। লোকসভা নির্বাচনের আগে উত্তরের জেলাগুলোর জন্য এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে আমি একটা বড় কাজ করলাম। এখানে অনেক ছোট ছোট রাজবংশী স্কুল ছিল, কিন্তু সেগুলি সরকারি অনুমোদন ছিল না। আজকে আমি এই মঞ্চ থেকে 210টি স্কুলের সরকারি স্বীকৃতির কথা ঘোষণা করছি। এই স্কুলের শিক্ষকরা এবার রাজ্যের অন্যান্য স্কুলে শিক্ষকদের ন্যায় বেতন পাবেন। স্কুলগুলি এবার থেকে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাবেন বলেও জানান তিনি। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন এই সিদ্ধান্তের কারণে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উত্তরবঙ্গের 5টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের রাজবংশী স্কুলগুলি রয়েছে। তবে এগুলি এতদিন সরকারি স্বীকৃতি পায়নি। সেই স্কুলগুলি কোনোটি 2013 সাল, কোনোটি 2014 সাল থেকে চলে আসছে বেসরকারি উদ্যোগে। তবে সরকারি সমস্ত রকম সুযোগ পাবে একই স্কুলগুলো। রাজবংশী ভাষাকে মর্যাদা দেওয়ার ব্যাপারে এর আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজবংশীর মাধ্যমে স্কুলগুলিতে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করবে। লোকসভা নির্বাচনের আগে স্কুলের স্বীকৃতি প্রদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিজেপির শক্ত ভিত রয়েছে। তবে রাজ্য সরকারের তরফে উত্তরের জেলাগুলিতে উন্নয়নকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই জেলাগুলিতে রাজবংশী সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি থাকায় তাদের শিক্ষার প্রসারে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে ধারণা রাজনৈতিক মহলে। আমি একটা বড় কাজ করলাম, কি বলেন তো? আমি দণ্ডবতে বলে বলছি, অনেকগুলো ছোট ছোট রাজবংশী স্কুল ছিল, কিন্তু সেগুলো একটাও গভর্নমেন্টের মাইনে পেত না, নিজেরা নিজেরা লোকালি চালাতো, তারা কোনো সুযোগ পেত না। আমি আজকে এখান থেকে 210টা রাজবংশী স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম। অর্থাৎ ওখানকার মাস্টাররা মাইনে পাবে, ছাত্রছাত্রীরা সুযোগ পাবে, এবং আগামী দিন রাজবংশী মানুষেরা মনে রাখবে, আমি ভাঙি না, আমি করি। এ কাজ কেউ করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।